नमस्कार बंधुरा, आगे दिन भिडियो पर आबार आज के सेकेंड दिन भिडियो माने जेदिन आमरा पुरीते पौंछेछिलाम सेदिन भिडियो आबार स्टार्ट करलाम। आर देखो एखन आमरा नेबे पड़ेछि, नेबे होच्छे आमरा एबारे एकटु एखानटाते बसछि आर दीदी भाईरा गेलो ओखाने गिये कथा बोलबे काउंटारे गिये, तारपरे ओखाने कथा बोले तारपरे चाबिटाबि निये आसबे। कोथाय कि रूम पड़ेछे सेटा जानार जन्य दीदी भाईरा गेलो। रूमे एसे आमरा एखन ड्रेस ट्रेस सब चेंज करे निएछि, तो एखन आमरा खेते जाच्छि। आर गोगुल घुमिये पड़ेछे बोधहय़, ओ पाशेर रूमे आछे ओ ठाम्मिदेर काछे। तो चलो দেখি ও কি করছে, আর একদম খেয়ে এসে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। টাটা। আমরা সবাই এখন খেতে চলে এসেছি, আর গুগল হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর ওর শরীরটা খুব একটা ভালো নেই, তাই ও রুমের মধ্যেই আছে। আর ওর কাছে আঙ্কেল রয়েছে, আঙ্কেল বলল যে রুমের মধ্যেই খেয়ে নেবে তাই আসেনি। আর হচ্ছে এইটা আমরা যে হোটেলটাতে আছি ওই হোটেলেরই এটা রেস্টুরেন্ট। আমরা এখন খাওয়ার অর্ডার করে বসে আছি। অর্পণ আর চিকু ধোসা নিয়েছে, আর ধোসার সঙ্গে এখানে একটা ডাল মতো একটা দিয়েছে, মানে আলু টাইপের একটা পাতলা টাইপের একটা ডাল মতো দিয়েছে, আর দিয়েছে নারকেলের চাটনি। আর আমি একটু টেস্ট করেছিলাম, খুবই সুন্দর খেতে, মানে ধোসাটা অসাধারণ খেতে ছিল, ভীষণ টেস্টি ছিল। আর তারপরে হচ্ছে আমি নিয়েছিলাম আলুর পরোটা, আমি অর্পণ আর দিদি ভাই আমরা আলুর পরোটা নিয়েছিলাম। আলুর পরোটার সঙ্গে আচার দিয়েছে আর বললো যে মানে টক দই বা আচার দিয়ে খেতে হবে, তো বেশ ভালো ছিল। আলুর পরোটাটা একটু মোটা ছিল কিন্তু খারাপ নয়, ভালোই ভালোই। আর মা আর জিজু হচ্ছে লুচি নিয়েছিল, লুচি আলুর তরকারি আর মিষ্টি দিয়েছিল ওর সঙ্গে, তো এগুলোই খেয়েছি। আমরা এবারে রুমে যাচ্ছি, আর চলো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। আমরা এখন রুমে চলে যাচ্ছি, আর হচ্ছে একটু পরে আমরা সমুদ্রে নামবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের যে রুম, আমাদের রুমটা হচ্ছে দোতলাতে আছে, এখান থেকে গিয়ে সিঁড়ি দিয়ে উঠেই সামনেই একদম দুটো রুম রয়েছে পাশাপাশি, একটা আমাদের আর একটা মা আর আঙ্কেলের। আর দিদি ভাইদের রুম হচ্ছে চারতলাতে রয়েছে। চলো দেখি গুগল কি করছে, আর মায়েদের রুমটাও তোমাদের ঘুরিয়ে দেখাই। তো ঢুকেই দেখো এখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর সামনেই একদম সোজাসুজি বাথরুম, দরজা সোজাসুজি বাথরুম রয়েছে। আর এখানে একটা বেড রয়েছে, আর ওই দিকে সাইডে একটা সোফা আছে, একটা টি টেবিল রয়েছে আর একটা বেডসাইড টেবিল রয়েছে। আর গুগল হচ্ছে ঘুমোচ্ছে, গুগলের কালকে সারারাত যেহেতু ঘুম হয়নি ট্রেনের মধ্যে সেভাবে ভালো, তাই ও ঘুমিয়ে পড়েছে। আর ওর শরীরটাও ভালো ছিল না, একটু বমি করেছিল, তো সে কারণে ঘুমোচ্ছে। আর এখানে দেখো ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, সমুদ্রটা খুব সুন্দর লাগছে দেখতে, জলটা দেখো একদম নীল রঙের মনে হচ্ছে। আর রুমের মধ্যে দেখো একটা টিভি দেওয়া রয়েছে, চেয়ার আছে একটা, আর এসি একটা রয়েছে। আর এখানে দেখো আলমারি আছে, আয়না আছে, আর এখানে সব জলের একটা জায়গা রাখা আছে। এটা আমাদের বিছানা, আর ওপরে দেখো ওই কোণের দিকে একটা এসি, এটা পুরোনো দিনের এসি তাই ওরকম দেখতে। আর লাইট দেওয়া রয়েছে, পাখা আছে,
একটা সোফা দেওয়া আছে আর একটা সোফার সামনে একটা টি টেবিল দেওয়া রয়েছে। সোফার উপরে সব ব্যাগপত্র রেখে দিয়েছি আর হচ্ছে এখানে জুতোও রেখে দিয়েছি। আর এখানে একটা দেখো আয়না রয়েছে, আয়না আছে। আর হচ্ছে ভালো বেশ এই রুমটা আয়না রয়েছে। আর এখানে দেখো ট্রলি ব্যাগটা রেখেছি, এইদিকে বাথরুম আছে। আর এখানেও একটা টিভি আছে, বড় টিভি রয়েছে। আর ড্রয়ার দেওয়া রয়েছে, আলমারি দেওয়া রয়েছে। আলমারিটা মানে কাজে লাগাইনি, আলমারির মধ্যে একটু ধুলো ধুলো ছিল বলে ওখানে কিছু রাখিনি, সব বাইরেই রেখে দিয়েছি। আর এখানেও ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে এই সামনেই প্যান্ডেলটা করার জন্য দেখা যাচ্ছে না, নাহলে এখানেও ব্যালকনি থেকে মানে সমুদ্র দেখাই যাচ্ছিলো, মানে দেখা যায়, দেখা যাবে। আর ব্যালকনিটা ঘেরা রয়েছে, মানে ঘেরার জন্য ভালোই হয়েছে যে রোদে কিছু শুকোতে দিলে শুকিয়েও যাচ্ছিলো, গোগলের যেহেতু অনেক জামাকাপড় কাঁথা এগুলো মিলতে হচ্ছিলো। আমরা এখন সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দিদি ভাইদের রুমটা ওপরে পড়েছে, তো ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো, মানে ওখান থেকে সমুদ্র থেকে ঘুরে এসে তারপরে যখন যাবো তোমাদেরকে দেখাবো। আমরা সমুদ্রের ধারে চলে এসেছি আর এখানে জিজু একটা সানগ্লাস নিল। দেখি কেমন লাগছে, একটা ভালো লাগছে, একটা ভালো লাগছে। বা চৌকো কিছু দেখতে পারেন? আর চৌকো কোনটা? এটা দেখো, এটা 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 না, এটা ওরে ওরে ধরো এইগুলো, এই এই যখন ভাবে রবি এটা 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 বড় না এইটা, এই দিদি ভাই দেখো তো, এটা এটা দেখো না, এটা হ্যাঁ তাহলে আগেটাই নি, আগেটাই ভালো লাগে, আগেটাই নি না হ্যাঁ কাজ চালানোর মতো, এটা একটু মানে ইয়ে লাগছে, লুজ হচ্ছে। ঠিক আছে না চলে আস। আমি প্রথম উঠে থেকে সোনুকে দেখাতাম, সোনু দেখছি আবার দেখতে পাবে, হ্যাঁ আবার দেখতে এর পরের অংশ পার্ট টুতে রয়েছে।